তাহলে মুনিয়ার মতনই মদ খেয়ে নাচাগানার শখ রাখে নায়িকা পরিমণি। ইন্টারনেটে ভাইরাল হয়েছিল পরিমণির মদ খেয়ে নাচার ভিডিওটি। এখন মদ খাওয়ার আগে কি ধরনের আচরণ করে নায়িকা পরিমণি, সে সকল ভিডিও এখন ইন্টারনেটে একের পর এক চলে আসছে। গুলশান ক্লাবে রীতিমতন মদ্যপান করে রাত 11টার থেকে কোন সময় বের হয় তা নিয়ে রয়েছে অনেক সন্দেহ। শুধু গুলশান ক্লাবের একটি ভিডিও ফুটেজ দেখেই বোঝা যায় রীতিমত নেশাগ্রস্ত ভালোবাসেন পরিমণি। আজ মুনিয়ার কথা ধরা যাক, যে কিনা লক্ষ টাকার ফ্ল্যাটে থাকতো, বাংলাদেশের সব থেকে বড় শিল্পপতির হাতে তার যাতায়াত ছিল, জীবনযাত্রা ছিল শৌখিন, কিন্তু সর্বশেষ কোথায় তার জায়গা হয়েছে? ফাঁসিতে লটকানো পাওয়া গিয়েছে। সবাই বলছে আত্মহত্যা, আবার অনেক কাছের মানুষ বলছে মুনিয়ার ছিল সাজানো নাটক যেখানে সে আত্মহত্যার সাজে সাজ্জিত হয়েছে, আসলে হয়েছিল মার্ডার। তবে সুনির্দিষ্ট কোনো প্রমাণ না থাকায় সেই বিষয়টি আজ ধামাচাপা হয়ে গেছে। এদিকে পরিমণি নাসিরউদ্দিন নামের এক ব্যবসায়ী এবং মাদক ব্যবসায়ীর নামে রেপ কেস এবং তার সাথে মার্ডার হুমকির বিষয় সামনে নিয়ে আসে। তারপর থেকে একের পর এক কথা আসছে, অলরেডি অমি দেহ ব্যবসায়ী এবং অন্যদিকে নাসিরউদ্দিন মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আটক হলেও এদিকে কেঁচো করতে সাপ বেরিয়ে আসলো, আপনারা হয়তো এতক্ষণে বুঝেই গেছেন। অলরেডি দুই তিন থেকে গোপন ভিডিও এবং অন্যদিকে দুই তিনটা সিসি ফুটেজে যা বোঝা গেল, পরিমণি রাতের পর রাত বিভিন্ন বার মদ্যখানায় ঘোরাফেরাই তার স্বভাব। এছাড়া যদি ধরা যায় তাহলে দেখা যাবে যে আরও কত ফাইভ স্টার হোটেলগুলোতে সে কি ধরনের কাজ করছে তা না হয় আমরা এই ভিডিওতে নাই বললাম। সাধারণ জনগণ হিসাবে, সাধারণ জ্ঞান হিসাবে আপনারা বুঝে গেছেন যে আমরা কী নিয়ে কথা বলছি। আমরা যেহেতু মিডিয়া নিউজ করে থাকি, সেখানে পরিমণির নাম চলে আসছে, পরিমণি একজন মিডিয়া পার্সন, তাই আজকে আমরা এই ভিডিওতে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। তবে এটাই বলতে চাই, পরিমণি যা করছে তা আমাদের সমাজ মেনে নিতে পারবে না। আমরা বলতে চাই যে মুনিয়া যেমন কাজ করেছিল তার থেকেও জঘন্য কাজ করছে পরিমণি। মুনিয়া তো একজন ব্যক্তির নামকে নিয়ে জীবনকে আত্মসজ্জায় নিয়ে গেছে, কিন্তু আমাদের মনে হয় পরিমণি একজনের ভালোবাসায় থেমে নেই, তার মনে হয় প্রতি রাতে একের পর এক নতুন সঙ্গী দরকার, আর সেই টাকায় পরিমণি জীবনকে সাজানোর চেষ্টা করে। রীতিমতন বিলাসবহুল জীবন তার জীবনের প্রতিটা ক্ষণ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। বন্ধুরা, আপনাদের কাছে আমরা আর সময় নষ্ট করব না, আমরা শুধু বলতে চাই গুলশান ক্লাবে যে সিসিটিভিটা আমরা দেখেছি, যে ভিডিও ফুটেজ আমরা দেখেছি, সেখান থেকে যেই বিষয়গুলো লক্ষ্য করা গিয়েছে সেই বিষয়গুলো আপনাদের কাছে আমরা শেয়ার করেছি। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, মূল্যবান মতামত কমেন্ট দিন এবং শেয়ার করুন আপনাদের সোশ্যাল মিডিয়াতে। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে বলতে চাই, এখন পর্যন্ত যারা ঢাকা মিডিয়া এলটিডি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।